হাই এভরিওয়ান, আমি তরুণ। ফ্রেন্ডস, আজকে আপনাদের জন্য একটি জব নোটিফিকেশনের আপডেট নিয়ে এসেছি। এই নোটিফিকেশনটা বেরিয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট বীরভূম থেকে। চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নিই এই নোটিফিকেশনের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস, যেরকম টোটাল নাম্বার অফ পোস্ট, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি, রিকোয়ার্ড এডুকেশন কোয়ালিফিকেশন, এজ লিমিট, জব লোকেশন, অ্যাপ্লিকেশন ফি, সিলেকশন প্রসিজিওর, স্যালারি আর ইম্পর্টেন্ট ডেটস। চলুন এবার আমরা দেখে নিই পয়েন্টসগুলো ডিটেলসে। ফ্রেন্ডস, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। আপনাকে আমি এই অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ লিঙ্ক ফাইল ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই এই নোটিফিকেশনটা ভালো করে একবার গোথ্রু করবেন, তারপর আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা শুরু করবেন। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেমো নাম্বার DHFWS RPH DPMU 3478। এই রিক্রুটমেন্ট নোটিশটা পাবলিশ হয়েছে 21 ডিসেম্বর 2021। ফ্রেন্ডস, এটা হচ্ছে একটা কন্ট্রাকচুয়াল বেসিস জব। এখানে এই পোস্টগুলো অ্যাপ্লাই করার জন্য বয়েজ অ্যান্ড গার্লস আর এলিজিবল। ফ্রেন্ডস, এখানে আপনার অ্যাপ্লিকেশন ফি রয়েছে 100 টাকা জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য, আর SC ST OBC PH ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য এখানে অ্যাপ্লিকেশন ফি রয়েছে অনলি 50 রুপিস। আপনাকে এই অ্যাপ্লিকেশন ফিটা অনলাইনের মাধ্যমে পে করতে হবে। এটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আর এটা হচ্ছে IFSC কোড। ফ্রেন্ডস, আপনাকে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা রেজিস্টার্ড পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। আপনারা জানেন এই অ্যাপ্লিকেশন ফর্মটা 5/1/2022 মধ্যে পৌঁছে যায় যেন। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক এনভেলপের উপরে আপনি লিখে দেবেন যে পোস্টটা যেন অ্যাপ্লাই করছে, পোস্টের নামটা অবশ্যই, তার নিচে আপনি লিখবেন অ্যাড্রেসটা। আপনাকে আমি দেখিয়ে দেবো কোন অ্যাড্রেসটা আপনাকে লিখতে হবে এনভেলপের উপরে, মানে কোন অ্যাড্রেসে আপনাকে পাঠাতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা। ফ্রেন্ডস, এখানে প্রথম পোস্ট রয়েছে অ্যাটেন্ডেন্ট। এখানে আপনার জব লোকেশন হচ্ছে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখানে একটাই ভ্যাকেন্সি রয়েছে। এখানে আপনারা পেয়ে যাবেন স্যালারি ₹5000 পার মান্থ। এখানে এজ লিমিট রয়েছে 22 ইয়ার্স থেকে 40 ইয়ার্স। আপনারা এখানে পেয়ে যাবেন এজ রিল্যাক্সেশন অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস। ফ্রেন্ডস, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দরকার হচ্ছে আপনার 12th পাস। এখানে প্রিফারেন্স দেওয়া হবে লোকাল ক্যান্ডিডেটকে। ফ্রেন্ডস, এখানে মোড অফ সিলেকশন হচ্ছে ইন্টারভিউ। প্রথম এখানে অ্যাপ্লিকেশন ফর্ম শর্টলিস্ট করা হবে বেসড অন ইয়র অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন মার্কস, তারপর শর্টলিস্ট ক্যান্ডিডেটকে ডাকা হবে ইন্টারভিউর জন্য। এখানে দেখতে পাচ্ছেন স্কোরিং অফ মার্কস, টোটাল 100 মার্কস রয়েছে। মাধ্যমিক আর হায়ার সেকেন্ডারিতে আপনারা যা মার্ক পেয়েছেন ওর প্রপোর্শনেট করে এখানে মার্ক অ্যাওয়ার্ড করা হবে। তো মাধ্যমিকের জন্য এখানে ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 40, আর হায়ার সেকেন্ডারির জন্য ম্যাক্সিমাম মার্ক হচ্ছে 40। এখানে আপনার ইন্টারভিউর জন্য থাকছে 20 মার্কস। ফ্রেন্ডস, এখানে নেক্সট পোস্ট রয়েছে পিয়ার সাপোর্ট। পিয়ার সাপোর্ট পোস্টের জন্য রয়েছে একটা ভ্যাকেন্সি। আপনার জব লোকেশন হচ্ছে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখানে দুটো পোস্টের জন্যই সেম জব লোকেশন, রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখানে আপনার স্যালারি রয়েছে পিয়ার সাপোর্ট পোস্টের জন্য 10,000 রুপিস, আর এখানে ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 40 ইয়ার্স। এর সঙ্গে আপার এজ লিমিট রিল্যাক্সেশন পেয়ে যাবেন অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। ফ্রেন্ডস, এখানে পিয়ার সাপোর্ট পোস্টের জন্য আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দরকার হচ্ছে 12th পাস। এর সঙ্গে কম্পিউটার অপারেশনের নলেজ থাকতে হবে আপনার। এখানেও মেথড অফ সিলেকশন হচ্ছে প্রথম হবে আপনার ডকুমেন্টারি স্ক্রিনিং, তারপর লাস্ট হবে ইন্টারভিউ। এখানে দেখতে পাচ্ছেন স্কোরিং অফ মার্কস, তো এখানে বেসড অন ইয়ার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন, যেরকম মাধ্যমিক আর হায়ার সেকেন্ডারির মার্কসের উপরে এখানে মার্কিং অ্যাওয়ার্ডেড করা হবে। তো এখানে মাধ্যমিক আর হায়ার সেকেন্ডারিতে আপনারা যা মার্ক পেয়েছেন ওর প্রপোর্শনেট এখানে মার্কিং অ্যাওয়ার্ডেড করা হবে। মাধ্যমিকের জন্য ম্যাক্সিমাম মার্কস রয়েছে এখানে 40, আর টুয়েলথের জন্য এখানে ম্যাক্সিমাম মার্কস রয়েছে 45। লাস্টে হবে আপনার ইন্টারভিউ, এর জন্য রয়েছে 15 মার্কস। এখানে একটা ইম্পর্টেন্ট নোট, যদি আপনারা এখানে দুটো পোস্টের জন্যই এলিজিবল, তাহলে আপনাদের দুটো পোস্টের জন্যই সেপারেট অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাতে হবে। ফ্রেন্ডস, এটা হয়েছে অ্যাড্রেস, আপনাকে এই অ্যাড্রেসেই অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে। অফিস অফ দি চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ওল্ড আউটডোর ক্যাম্পাস, রামপুরহাট ডিস্ট্রিক্ট বীরভূম। ফ্রেন্ডস, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মেট, অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ অ্যাটেন্ডেন্ট। তো এটা হচ্ছে অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য অ্যাপ্লিকেশন ফর্মেট। আপনাকে হুবাহুব এই ফর্মেটে অ্যাপ্লিকেশন ফর্মটা টাইপ করে নিতে হবে, তারপর আপনি প্রিন্ট আউট নিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন। আপনাকে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ফিল আপ করতে হবে। এখানে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কিছু ডকুমেন্টস পাঠাতে হবে, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, যেরকম 10th-এর অ্যাডমিট কার্ড, 10th আর 12th-এর মার্কশিট আর সার্টিফিকেট, রেসিডেন্স প্রুফ সার্টিফিকেট, কাস্ট প্রুফ সার্টিফিকেট, অনলাইন অ্যাপ্লিকেশন ফি পে করার রিসিপ্টটাও, এগুলো আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এই ডকুমেন্টসগুলো পাঠাতে হবে। লাস্ট এখানে ডেট লিখতে আর সিগনেচার করতে ভুলবেন না। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মেট ফর দি পোস্ট অফ পিয়ার সাপোর্ট। তো সেম এটাকে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা ঠিক হুবাহুব এভাবে টাইপ করে নিতে হবে, তারপর আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট নিয়ে ফিল আপ করে দেবেন। তো এটা হচ্ছে পিয়ার সাপোর্ট পোস্টের জন্য আপনাকে এই ডকুমেন্টসগুলোকে পাঠাতে হবে। এই ডকুমেন্টসগুলো আপনি সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। এখানে দরকার পড়ছে 10th ক্লাসের অ্যাডমিট কার্ড, 12th আর 10th-এর মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, রেসিডেন্স প্রুফ সার্টিফিকেট,
कास्ट प्रूफ सर्टिफिकेट कंप्यूटर नॉलेजर सर्टिफिकेट दरकार पड़े एखे और एप्लीकेशन फी एर ऑनलाइन रिसिप्ट एटाओ आपके पाठाते हैं एप्लीकेशन फर्म संगे इखने डेट लिखे देवें और इखने अपना सिगनेचर कर देवें। फ्रेंड्स एटा होच्छे गवर्नमेंट अफ वेस्ट बेंगल बीरभूम अफिसियल वेबसाइट अपनारा वेबसाइट टाइम टू टाइम भिजिट करते अपन इंटरव्यू डेटर सम्पर्के जानकारी पाँच जन्ने एछाड़ा अपना जो एप्लीकेशन फर्म फिल आप करबें तक अपना जाना सटिक मोबाइल नम्बर और इमेल आईडी लिखते भूलें ना क्यों एखे अपन संगे कम्युनिकेशन करा मोबाइल नम्बर माध्यम और इमेल आईडिर माध्यम। फ्रेंड्स लास्ट अपन का एक रिक्वेस्ट प्लिज ए भिडियो के मैक्सिमाम शेयर करूँ अपन फ्रेंड्स संगे आज के जो ये देखा नेक्स्ट भिडियोते एक नतून जॉब नोटिफिकेशन नहीं जय हिंद वंदे मातरम।